Assalamu alaikum. This is Shahanur and you are watching Career Expert YouTube channel. Today I will teach you about adverbial clause. Amra adverbial clause porte gele jeta dekhbo shobar age apnake chinta hobe what is adverb. Keno na ei adverb theke amra pabo hocche adverbial clause. Adverb kake bole? Adverb hocche যে পাঁচটা পিস পিস ভার্ব অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করে কাকে কাকে দেখেন অ্যাডভার্বের কাজ হলো যা ভার্ব অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করে বা ডেসক্রাইব করে তার মানে হলো নাউন এবং প্রোনাউন ছাড়া বাকি সকল পার্টস অফ স্পিচ সম্বন্ধে যে অতিরিক্ত তথ্য দেয় ডেসক্রাইব করে বা ইনফরমেশন দেয় সেটাকে বলা হয় হচ্ছে অ্যাডভার্ব আমরা একটা এক্সাম্পল লিখি যেমন আই উইল কাম টুমরো এখানে টুমরো লক্ষ্য করেন এই কখন আসবো আমি আগামীকাল আসবো দিস ইজ ভার্ব এবং এই ভার্বের ডেসক্রিপশান বা ভার্বকে মডিফাই করা ভার্ব সম্বন্ধে ইনফরমেশন দিচ্ছে কিন্তু টুমরো যেহেতু ভার্ব সম্বন্ধে যে পার্টস অফ স্পিচ অতিরিক্ত তথ্য দেয় ইনফরমেশন দেয় বা ওই ভার্বকে ডেসক্রাইব করে সেটাকে বলা হয় অ্যাডভার্ব সুতরাং এটি টুমরো হচ্ছে অ্যাডভার্ব কেননা সে কাম ভার্বকে ডেসক্রাইব করতে চায় সুতরাং অ্যাডভার্ব কি যে পার্টস অফ স্পিচ ভার্ব অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করে সেটি হচ্ছে মূলত হচ্ছে অ্যাডভার্ব অ্যাডভার্বের যে কাজ অ্যাডভার্বের ক্লজেরও কিন্তু সেই কাজ তাহলে আমরা কী বলতে পারি যে ক্লজ এবং পার্টস অফ স্পিচের পার্থক্য রয়ে গেছে ক্লজ হলো গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে অবশ্যই একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব থাকবে আর পার্টস অফ স্পিচ হলো সেক্ষেত্রে শুধু একটা ওয়ার্ড যেমন দেখেন এখানে টুমারো এটি কিন্তু অ্যাডভার্ব অ্যাডভার্বিয়াল ক্লজও না অ্যাডভার্বিয়াল ফ্রেজও না তো অ্যাডভার্বিয়াল ক্লজ হইতে গেলে সেই যে অ্যাডভার্বিয়াল ক্লজ হলো সেই ক্লজ এটি একটি সাবঅর্ডিনেট ক্লজ যে ক্লজ ভার্ব অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিবে বা তাকে ডেসক্রাইব করবে বা তাকে ইন্ট্রোডিউস করবে সেটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ অ্যাডভার্বিয়াল ক্লজ অবশ্যই একটি সাবঅর্ডিনেট ক্লজ তাহলে আমরা কোনো সেন্টেন্সে যদি দেখি যে একটি ফাইনাইট ভার্ব তবে সেটি একটি প্রিন্সিপাল ক্লজ যদি সেখানে একাধিক ফাইনাইট ভার্ব থাকে তবে সেখানে একাধিক ক্লজ থাকবে তাহলে আমরা ক্লজ চিনতে গেলে প্রথমে দেখব যে ওই সেন্টেন্সটার মধ্যে কয়টা ফাইনাইট ভার্ব আছে যদি ওই সেন্টেন্সের মধ্যে একের অধিক ভার্ব থাকে তবে ওই সেন্টেন্সের মধ্যে একের অধিক ক্লজ থাকবে এবং অবশ্যই যদি একের অধিক ক্লজ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা দেখব একটা প্রিন্সিপাল ক্লজ থাকে এবং হয়তো বা অন্যটা প্রিন্সিপাল ক্লজ থাকতে পারে অথবা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে যদি কম্পাউন্ড সেন্টেন্স হয় তাহলে সেক্ষেত্রে দুইটা প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড বাট ওয়ান নর ইয়েট ফর ইত্যাদি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় আর যদি সাবঅর্ডিনেটিং কনজাংশন হয় তবে সেক্ষেত্রে অ্যাজ সিন্স হোয়েন বিফোর আফটার এই সকল লিঙ্কার বা সাবঅর্ডিনেট ক্লজ মেকার দ্বারা ওই সাবঅর্ডিনেট ক্লজটি যুক্ত থাকে তাহলে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ বলতে কী বুঝলাম যে ক্লজ নাউন প্রোনাউন ছাড়া ভার্ব অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সম্বন্ধে তথ্য দেয় ডেসক্রাইব করে বা ইন্ট্রোডিউস করে সেই ক্লজকে বলা হয় হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ আমরা একটা সেন্টেন্স লক্ষ্য করি আই উইল গো হোয়্যার ইউ ওয়ান্ট টু গো টু মি আমি সেখানে যাব যেখানে তুমি আমাকে যেতে বলবে মানুষ সাধারণত কখন এরকম সেন্টেন্সে রাজি হয় বোঝাপড়া খুব ভালো থাকলে তাহলে দেখেন কী বলছে আই উইল গো হোয়্যার ইউ ওয়ান্ট টু গো টু মি আমি আপনাকে বলেছি যে একটা সেন্টেন্সে যদি আপনি দেখেন একাধিক ভার্ব থাকে তবে সেন্টেন্সে একাধিক ক্লজ থাকবে দেখুন এখানে উইল গো দেখেন এখানে গো হচ্ছে ভার্ব উইল হচ্ছে অক্সিলারি ভার্ব বা মডাল অক্সিলারি এবং এখানে দেখেন ওয়ান টু গো এখানে অলসো অ্যানাদার ভার্ব যেহেতু দুইটা ভার্ব আছে সুতরাং এখানে অবশ্যই দুইটা ক্লজ আছে
এবং আপনি দেখেন এখানে ওয়্যার এটি নিশ্চয়ই সাবঅর্ডিনেটিং কনজাংশন তাহলে এটি কিন্তু অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজ আমরা জানি সাবঅর্ডিনেট ক্লজ যদি হয় তাহলে সেটা হইতে পারে নাউন ক্লজ সেটা হইতে পারে অ্যাডজেক্টিভ ক্লজ সেটা হইতে পারে অ্যাডভার্বিয়াল ক্লজ আমি নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি আশা করি আপনি সেখান থেকে এই ক্লজের এই দুটো ক্লাস আপনি দেখে আসবেন এটা অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজ কেন অ্যাডভার্বিয়াল ক্লজ আমরা এখানে যে প্রিন্সিপাল ক্লজ আছে এটা এটা প্রিন্সিপাল ক্লজের যে ভার্ব সেই ভার্বকে আমরা বিভিন্নভাবে কোশ্চেন করে দেখবো অ্যান্সার পাওয়া যায় কিনা কোশ্চেনগুলো কীরকম কখন কোথায় কিভাবে এই সকল কোশ্চেন আমি করে দেখি করে যদি আমি অ্যান্সার পেয়ে যাই সেই অ্যান্সারটা হবে হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ একটু খেয়াল করেন আই উইল গো হোয়ার ইউ ওয়ান্ট টু গো টু মি আমি যাব কোথায় যাব কোথায় হোয়ার আমি কোথায় যাব তাহলে এই কোথায় যাব এই যাওয়া ভার্বের অ্যাকশন বোঝাচ্ছে অর্থাৎ এই কোথায় যাব তাহলে কোথায় যাব অ্যান্সার হচ্ছে কিন্তু এই পুরো ক্লজটি এবং এটি যেহেতু সাবঅর্ডিনেট ক্লজ হোয়ার দিয়ে শুরু তাহলে এটি যেহেতু কোথায় এই কোশ্চেনের অ্যান্সার পাওয়া যায় তাহলে এটা কিন্তু অবশ্যই হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ এবং এই যে হোয়ার এটা অবশ্যই সাবঅর্ডিনেট কনজাংশন তবে এর একটা নাম কিন্তু আছে এটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজের ক্লজ মেকার এটাকে বলা হয় ক্লজ মেকার অথবা বলা হয় লিঙ্কার তা আমরা একটু পরে ধারাবাহিকভাবে সেই বিস্তারিত কথাগুলি দেখতে থাকবো তাহলে আমি দেখলাম এটা কি একটি অ্যাডভার্বিয়াল ক্লজ তাহলে আমরা বলতে পারি এই গো কিন্তু ভার্ব ভার্বকে কী করছে এই ভার্বকে সে এক্সপ্লেন করছে অর্থাৎ যদি ভার্ব অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব সম্বন্ধে অতিরিক্ত তথ্য দেয় ডিসক্রাইব করে বা ইন্ট্রোডিউস করে দেয় তার অবস্থা ব্যাখ্যা করে দেয় তবে সেই ক্লজটি কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ তবে আমরা সচরাচর দেখি যে অ্যাডভার্বিয়াল ক্লজ এই ভার্বকেই মডিফাই করে সবথেকে বেশি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে যে করে না সেটা কিন্তু নয় তবে যেটা করে তা নেহাত অতি নগণ্য অনেক কম সংখ্যক সেন্টেন্স পাই যেখানে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে এই অ্যাডভার্বিয়াল ক্লজ মডিফাই করে আমরা এক্সাম্পল দেখব তাহলে আমরা দেখলাম কি আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ কী সেটা কিন্তু দেখে এখন আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ চেনার উপায় দেখব আমি সবসময় আপনাদেরকে বলেছি ক্লাসে আপনি ইংলিশ গ্রামার মুখস্থ না করে এটার মধ্যে ঢোকার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন বি ক্রিয়েটিভ আপনি দেখুন যে আসলে বিষয়টা কী যখন আপনি বিষয়টার মধ্যে ঢুকতে পারবেন এটাকে মাথায় নিতে পারবেন আয়ত্তে আনতে পারবেন তখন দেখবেন বিষয়টা অনেক সহজ হয়ে গেছে লক্ষ্য করুন তাহলে আপনাকে ক্লজ চিনতে গেলে অনেকগুলো বিষয় আপনাকে চিনতে হচ্ছে প্রথমে চিনতে হবে যে আপনার যে আন্ডারলাইন যে ক্লজটা আছে সেটি প্রিন্সিপাল ক্লজ না সাবঅর্ডিনেট ক্লজ আপনার প্রথম কাজ এটি প্রিন্সিপাল ক্লজ না সাবঅর্ডিনেট ক্লজ আপনি চিনবেন কেমনে আপনি যদি প্রিন্সিপাল ক্লজ হয় তাহলে দেখবেন সেখানে কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে না বা কোনো লিঙ্কার থাকবে না বাট যদি আপনি দেখেন যে না এখানে কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন বা কোনো লিঙ্কার আছে তাহলে বুঝেই ফেলবেন এটি হলো কি সাবঅর্ডিনেট ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু আবার তিন প্রকার নাউন ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডভার্বিয়াল ক্লজ আমরা নাউন ক্লজ জানি নাউন ক্লজ আমি শিখেছি আগেই এবং সেখানে শিখেছি অ্যাডজেক্টিভ ক্লজ এবং তিনটা যে কোনো একটা হবে আমরা আজকে আলোচনা বিষয় আপনাদের অ্যাডভার্বিয়াল ক্লজ তাহলে আমরা এখন দেখব যে কী কী দেখে বুঝবেন যে এটি অ্যাডভার্বিয়াল ক্লজ অ্যাডভার্বিয়াল ক্লজ চিনতে গেলে আপনাকে তিনটা জিনিস একটু মাথায় রাখতে হবে তিনটা বিষয় দেখেই বোঝা যাবে যে এটি একটি অ্যাডভার্বিয়াল ক্লজ প্রথমে দেখেন আপনি অ্যাডভার্বিয়াল ক্লজ চিনতে গেলে আপনি খেয়াল করবেন যে অ্যাডভার্বিয়াল ক্লজের শুরুতে অবশ্যই একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে এখন আপনি কোশ্চেন করবেন যে স্যার আপনি যেহেতু সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকলে সেটা হইতে পারে নাউন ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ তাহলে আমরা সেটা সেই ব্যাখ্যা আমরা আসবো আগে দেখি যে প্রথম কন্ডিশন অবশ্যই একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে শুরু হবে দেখেন এই বিকজ কিন্তু একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন সুতরাং এটি সাবঅর্ডিনেট ক্লজ হইতে পারে যে কোনো ক্লজ নাউন অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ গেল প্রথমটা দ্বিতীয় কথা হলো ভার্বকে আপনি ভার্বকে ডব্লিউ এইচ ওয়ার্ড বলতে কোনগুলো হোয়েন হোয়ার হাউ হয় ইত্যাদি দ্বারা কোশ্চেন করবেন এক্সেপ্ট হট এই বিষয়টা খুব মাথায় রাখবেন হট ছাড়া কেননা হট দ্বারা কিন্তু আবার নাউন ক্লজকে আইডেন্টিফাই করা হয় তো সেই বিষয়ে আমি যাবো না তাহলে আমরা কী করবো প্রথম কাজ দেখবো যে এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে কিনা আছে ব্যাস তাহলে এটা অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজ সাবঅর্ডিনেট ক্লজে কী কী হইতে পারে নাউন ক্লজ হইতে পারে নাউন ক্লজ অথবা হইতে পারে অ্যাডজেক্টিভ ক্লজ হইতে পারে অ্যাডভার্বিয়াল ক্লজ তিনটা যে কোনোটাই হইতে পারে সেকেন্ড রাউন্ড আমি দেখবো ভার্বকে আমি কোশ্চেন করবো এর আগে দেখেন একটা ভার্ব আছে ভার্বকে আমি কোশ্চেন করবো
ডব্লিউ ইজ ওয়ার্ড দ্বারা, হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই ইত্যাদি দ্বারা কোশ্চেন করব, এক্সেপ্ট হোয়াট। কোশ্চেন করে দেখে তো অ্যান্সার পাই কিনা, হি পাস বিকজ হি ওয়ার্ক হার্ড, সে পরীক্ষায় পাশ করেছে কেননা সে অনেক পরিশ্রম করেছে। এখানে আমি হোয়াই দ্বারা কোশ্চেন করি, তো হোয়াই, হোয়াই হি পাসড, কেন সে পাশ করেছে, সে অনেক লেখাপড়া করেছে। তাহলে হোয়াই এর অ্যান্সার কিন্তু এই পুরো ক্লজটা, যদি আমি দেখি এরকম এই ডব্লিউ ইজ কোশ্চেনের ওয়ার্ডগুলো দিয়ে ভার্ব যদি আপনি কোশ্চেন করেন আর আপনি যদি অ্যান্সার পেয়ে যান তবে সেটা অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজ। তিন নাম্বার যে চেনার উপায় সেটা হলো আপনি দেখবেন এই অ্যাডভার্বিয়াল ক্লজ কাকে মডিফাই করছে বা কাকে ডেসক্রাইব করছে, কাকে ইন্ট্রোডিউস করে দিচ্ছে আপনার সামনে। যদি আপনি দেখেন যে এই যে ক্লজ এটা কোনো ভার্বকে মডিফাই করছে কিংবা কোনো অ্যাডজেক্টিভকে মডিফাই করছে কিংবা কোনো অ্যাডভার্বকে মডিফাই করছে, এই তিনটা জিনিস আপনাকে দেখতে হবে যে এই যে ক্লজ সে কাকে ব্যাখ্যা করছে, কাকে ইন্ট্রোডিউস করছে, কাকে পরিচয় করে দিচ্ছে। যদি আপনি দেখেন সে কোনো ভার্বকে পরিচয় করে দিচ্ছে কিংবা কোনো অ্যাডজেক্টিভকে পরিচয় করে দিচ্ছে কিংবা কোনো অ্যাডভার্বকে পরিচয় করে দিচ্ছে, তাহলে অবশ্যই এই ক্লজটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ কেমনে চিনবো, প্রথমে দেখবো যে এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে কিনা। ফার্স্ট প্রথমে আমরা দেখবো সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে কিনা, যদি সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে তাহলে আমরা ডাউট করবো কী কী হতে পারে, হতে পারে নাউন ক্লজ, হতে পারে অ্যাডভার্বিয়াল ক্লজ, হতে পারে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। সেকেন্ড ওয়ান আমরা দেখবো যে এই ক্লজ মেকার বা এই কনজাংশনের সামনে কী ভার্ব আছে, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব আছে, অর্থাৎ কাকে সে মডিফাই করতেছে। যদি এই তিনটের মধ্যে যে কোনো একটা থাকে ভার্ব, অ্যাডজেক্টিভ কিন্তু অ্যাডভার্ব, তাহলে আমরা এটাকে নিঃসন্দেহে বলবো এটি কি অ্যাডভার্বিয়াল ক্লজ। এবং থার্ড ওয়ান অবশ্যই এটি কি, এটি কি, এটা অবশ্যই মডিফাই করবে ভার্বকে, অ্যাডজেক্টিভকে অথবা অ্যাডভার্বকে। আমরা অ্যাডভার্বিয়াল ক্লজের কিছু ফিচার্স বা স্পেশাল বৈশিষ্ট্য দেখব। মনে করেন আপনি একটা ল্যাপটপ কিনতে যাবেন, তো ল্যাপটপ কিনতে গেলেই আপনি কি করেন, দোকানে গিয়ে আপনার নিজস্ব কিছু চয়েস আছে যে আপনি কোর আই প্রসেসর নেবেন, কত জেনারেশনের কম্পিউটার নেবেন, ল্যাপটপ বড় নেবেন না ছোটো নেবেন, সব কিছু আপনার আগে থেকে মাথা ঠিক করা থাকে। তবে গিয়ে দেখেন আপনার টাকার সাথে কিন্তু এটা মিলছে না, তাহলে নির্দিষ্ট বৈশিষ্ট্য এবং টাকার সাথে ভারসাম্য রেখে কিন্তু আপনি ল্যাপটপ বা আপনার কম্পিউটার বা আপনার মোবাইলটি আপনি কিনবেন। তো এখানেও কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য কিন্তু আছে, সেটা দেখেও কিন্তু চেনা যায় যে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। আমরা যদিও সবসময় এটা খাটবে না বা মিলবে না, তারপরও আমরা শিখে নিই যে কোন কোন স্পেশাল বৈশিষ্ট্য আমরা অ্যাডভার্বিয়াল ক্লজের মধ্যে পাবো। অ্যাডভার্বিয়াল ক্লজ শোজ দ্য ডিস্টিংগুইশ অর একটা জেনারেল ডিফারেন্স, একটা স্পেসিফিক ডিফারেন্স করে দেবে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে। খুবই গুরুত্বপূর্ণ কথা যে এই ক্লজ প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে একটা সুনির্দিষ্ট পার্থক্য করে দিবে। যেমন দুই আর তিন তেমন কোনো পার্থক্য নেই, তিন আর চার তেমন কোনো পার্থক্য নেই, পাঁচ ছয় কোনো পার্থক্য নেই, কিন্তু যদি বলা হয় দশ আর একশো, দিস ইজ দ্য স্পেসিফিক ডিফারেন্স অর ডিস্টিংক্ট ডিফারেন্স, অর্থাৎ দশ আর একশোর মধ্যে কিন্তু অনেক বড় ফারাক। সো এখানে লক্ষ্য করেন আমরা একটা সেন্টেন্স লিখেছি, নাইম উইল গেট ম্যারিড আফটার হি গেটস এ গুড জব, হি গেটস এ গুড জব, সে ভালো একটা চাকরি পেলে তারপর কী করবে, বিয়ে করবে, তাই না, বিয়ের পরে খরচের ব্যাপার আছে না, তাই তো নাকি। তো নাইম উইল গেট গুড, নাইম উইল গেট ম্যারিড আফটার হি গেটস এ গুড জব, যখন সে চাকরি পাবে তখন সে কী করবে, বিয়ে করবে। দেখুন তো বন্ধুরা, এই বিয়ে বিষয় একটা আর চাকরি কিন্তু আরেকটা বিষয়, বিয়ে আর চাকরি দুটোকে একই, বিয়ে কি চাকরি, একত্রে চাকরি, যাই হোক। তো আপনি বিয়ে আর চাকরি কিন্তু একই জিনিস না, দুটো কিন্তু ডিফারেন্স বিষয়। এখানে দেখেন নাইম উইল গেট ম্যারিড, দিস ইজ প্রিন্সিপাল ক্লজ, অ্যান্ড যেহেতু আপনি দিয়ে শুরু ডেফিনেটলি ইট ইজ সাবঅর্ডিনেট ক্লজ। এবং সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, এবং আফটার গেট ম্যারিড, অবশ্যই গেট ম্যারিড হলো ভার্ব, এবং ভার্বকে সে কিন্তু মডিফাই করতেছে, ভার্বকে ডেসক্রাইব করতেছে, কখন সে বিয়ে করবে, হোয়েন হি উইল গেট ম্যারিড, কখন সে বিয়ে করবে। আমরা জানি যে ডব্লিউ ইজ কোশ্চেন এক্সেপ্ট হোয়াট, হোয়াট ছাড়া বাকি হু, হুইস, হোয়াট, সরি হোয়ার, হোয়েন, এগুলো যদি অ্যান্সার পান ভাবকে কোশ্চেন করে, তাহলে যে অ্যান্সার পাবেন, যে ক্লজ আপনি এই অ্যান্সারটা দেবে সেই ক্লজ কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে আমরা কী দেখলাম, অ্যাডভার্বিয়াল ক্লজ শোজ স্পেসিফিক ডিফারেন্স অর ডিস্টিংক্ট ডিফারেন্স বিটুইন প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড অলসো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা প্রথম বৈশিষ্ট্য দেখে ফেললাম। সেকেন্ড ওয়ান আমরা দেখব, অনেক মজা কিছু তথ্য দিচ্ছি কিন্তু আপনাদেরকে, সেকেন্ড ওয়ান আমরা দেখব অ্যাডভার্বিয়াল ক্লজ সাধারণত ফিউচার টেন্স হয় না। অ্যাডভার্বিয়াল ক্লজে সাধারণত ফিউচার টেন্স হয় না, যদি ফিউচার টেন্স হইতেই হয় তাহলে সেটা প্রিন্সিপাল ক্লজে গিয়ে হবে, সাধারণত হয় না, সাধারণত অ্যাডভার্বিয়াল ক্লজে ফিউচার টেন্স হয় না। আমরা একটা সেন্টেন্স দেখি,
If I knew your mobile number, I would telephone you. যদি তোমার নাম্বারটা আমি জানতাম তবে তোমাকে আমি ফোন করতাম। কি আবেগের কথা, নাম্বার জানলে ফোন করতো, নাম্বার দিয়ে না বিপদ হয়ে যাবে। তাহলে কি বলছে যে If I knew your mobile number, যদি আমি তোমার নাম্বারটা জানতাম, কি দুঃখ নিয়ে আশা নিয়ে বলতেছে, তাহলে আমি তোমারে ফোন করতাম। কি বলেছিলাম, বলেছিলাম যে অবশ্যই অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজে ফিউচার টেন্স হয় না। দেখেন যা হয়েছে এইদিকে হয়েছে যে করতাম, তার মানে এই অ্যাডভার্বিয়াল ক্লজে সাধারণত ফিউচার টেন্স হয় না, হইলে কোথায় প্রিন্সিপাল ক্লজ। আপনি প্রিন্সিপাল ক্লজ কেমন চিনবেন, দেখেন কোনো সাবঅর্ডিনেট কনজাংশন নাই, এখানে অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজ ইফ আছে, সুতরাং দিস ইজ সাবঅর্ডিনেট ক্লজ। এটা কি সাবঅর্ডিনেট ক্লজ, কেননা ফোন করতাম, আই উড টেলিফোন ইউ, দিস ইজ ভার্ব, তাই টেলিফোন করতাম, এই ভার্বকে মডিফাই করছে, যদি থাকতো কন্ডিশনাল। সুতরাং এটি কিন্তু এই ইফ আই নিউ ইয়োর মোবাইল নাম্বার, এটি কিন্তু অবশ্যই কি করতেছে, মডিফাই করতেছে, কন্ডিশনকে মডিফাই করতেছে। সুতরাং এটি কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজে ইন জেনারেল ফিউচার টেন্স হয় না। তিন নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ এটি সেন্টেন্সের শুরুতেও বসতে পারে, সেন্টেন্সের শেষেও বসতে পারে। আমরা উদাহরণটা লক্ষ্য করি, ইফ আই নিউ ইউর অ্যাড্রেস আই উড রাইট ইউ, যদি তোমার ঠিকানা আমি জানতাম তাহলে তোমার আমি চিঠি লিখতাম। তার মানে এই অ্যাডভার্বিয়াল ক্লজটা কিন্তু আগে বসেছে, প্রিন্সিপাল ক্লজ পরে বসেছে। সুতরাং আমার তিন নাম্বার বৈশিষ্ট্য কী ছিল, যে অ্যাডভার্বিয়াল ক্লজ সেন্টেন্সের শুরুতে বসতে পারে অথবা সেন্টেন্সের পরেও বসতে পারে। তাহলে আপনি দেখেন ইফ আই নিউ ইউর অ্যাড্রেস আই উড রাইট ইউ, তাহলে প্রথমে বসতে, আর পরে খেয়াল করুন ইউ শুড স্টে হোম বিকজ ইফ ইউ গো আউট উইল অ্যাট্যাক বাই করোনা। তার মানে হচ্ছে এখন আমার কোশ্চেন হলো যেখানে বিকজ আছে ইপ আছে, বলবে যে দুইটাই তো সাবঅর্ডিনেট কনজাংশন, কেন এটা হয়েছে? আসলে এই ইপ আসলে এখানে সাবঅর্ডিনেট কনজাংশন মূলত বিকজ, অর্থাৎ এই ইপ ইউ স্টে হোম, স্টে হলো ভাব, এই ভাবকে কিন্তু সে মডিফাই করছে বিকজ, এবং এটা সেন্টেন্সের মিনিং হওয়ার জন্য কিন্তু ইপটা বসছে, এটি কনজাংশন হিসেবে বসে নাই। তাহলে যদি তুমি বাইরে বের হও তাহলে কী হবে, তোমাকে করোনা অ্যাটাক করতে পারে। তাহলে দেখেন এখানে এই বিকজ ইপ ইউ গো আউট উইল অ্যাটাক বাই করোনা, এটি কিন্তু অবশ্যই সাবঅর্ডিনেট কনজাংশন এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে তিন নম্বর ফিচার কী দেখলাম, যে অ্যাডভার্বিয়াল ক্লজ সেন্টেন্সের শুরুতে বসতে পারে, সেন্টেন্সের শেষেও বসতে পারে। চার নম্বর বৈশিষ্ট্য আমরা শিখব সেটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ এবং প্রিপজিশনাল ফ্রেজ, এই দুটা কিন্তু প্রায় সেম বিষয়। পার্থক্য কোথায় সেটা হলো যে আমরা জানি ক্লজ হলো যেখানে একটি সাবজেক্টের ফাইনাইট ভার্ব থাকে, এবং ফ্রেজের ক্ষেত্রে সেখানে গ্রুপ অফ ওয়ার্ডস, সেখানে কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকার কোনো নির্দিষ্টতা নাই, এটা চার নম্বর। এবং পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো যদি একাধিক ফাইনাইট ভার্ব থাকে তবে কিন্তু একাধিক ক্লজ থাকতে পারে, যদি ভার্ব যতগুলা ক্লজ ততগুলা। শুরুতেই বলছিলাম যে ভার্ব যতগুলা ক্লজ ততগুলা, যদি ভার্ব একাধিক থাকে তাহলে সে একাধিক প্রিন্সিপাল ক্লজ থাকতে পারে, অথবা একটা প্রিন্সিপাল ক্লজ একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে। এই পাঁচটা ফিচার আমরা অ্যাডভার্বিয়াল ক্লজের ক্ষেত্রে পাই। অ্যাডভার্বিয়াল ক্লজ তৈরি করতে গেলে আপনাকে লাগবে কতগুলো লিঙ্কার বা কতগুলো ক্লজ মেকার। তো আমরা এই ক্লজ মেকার এবং লিঙ্কারগুলো মুখস্থ করি, ভরমসা বইতে থাকে, টিচার আপনাদেরকে বললে মুখস্থ করেন, আপনি ধুম মুখস্থ করছেন, সকালে মুখস্থ করুন, সন্ধ্যাবেলা নাই, সন্ধ্যাবেলা মুখস্থ করুন, সকালে নাই, সকালবেলা দেখছেন অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেছে অ্যাডভার্বিয়াল ক্লজ, দুপুরবেলা হয়ে গেছে এটি নাউন ক্লজ, সন্ধ্যাবেলা এটা ক্লজ না হয়ে গেছে ফ্রেজ। তো এই ঝামেলা থেকে মুক্তির একমাত্র পথ সেটা হলো অবশ্যই আপনি বুঝেন, এবং আমি আপনাকে একটা থিওরি দিই এবং মজার একটা তথ্য এখন আপনাকে শেখাবো। আমরা আলোচনায় যেটা দেখছি সেটা হলো যে আসলে ভার্বের অ্যাকশনই কিন্তু হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাকশন বলতে আপনি কী বুঝেন, যে মানুষ লাঠি সোটা নিয়ে দৌড়াইতেছে অ্যাকশনের নামছে, অ্যাকশনের নাম মানে কি হয়তো অন্য গ্রুপে গিয়ে মাছ শুরু করবে, এটি কিন্তু অ্যাকশন। আসলে কিন্তু ভার্বের অ্যাকশন আছে। একটা ছোট্ট ভার্ব আপনি নেন, মনে করেন যে ইট, ইট মানে কি, অবশ্যই কি ইট মানে খাওয়া। তো এখন খেয়াল করে দেখেন এই ভার্বের কী কী অ্যাকশন হইতে পারে, আপনি কখন খাবেন, কিভাবে খাবেন, কোথায় গিয়ে খাবেন, কার সাথে খাবেন, কার সাথে কম্পেয়ার করে খাবেন, কোনটাকে খাবেন, কে থাকলে খাবেন না, কি দিলে খাবেন, এই সমস্ত বিষয়গুলো নিশ্চয়ই থাকতে পারে। এই যে বিষয়গুলা এটাই হলো কিন্তু অ্যাকশন ভার্ব।
অর্থাৎ ভার্বের যে অ্যাকশন কাজের যে প্রক্রিয়া সেটি কিন্তু ভার্বের অ্যাকশন, এবং এই যে কাজের প্রক্রিয়া ভার্বের যে অ্যাকশন এই সেইগুলাকে কিন্তু বলা হয়, সেইগুলা শুরু হয় হচ্ছে বিভিন্ন লিঙ্কার দিয়ে বা সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো দিয়ে। তো সাবঅর্ডিনেটিং কনজাংশন বা লিঙ্কারগুলো আপনাকে মুখস্থ করতে হবে না, আমরা একটা ভার্বের এক্সাম্পলের মধ্যে আপনাকে এই জিনিসগুলো শেখানোর চেষ্টা করবো। শুধু একটু জাস্ট সুন্দর করে দেখেন এবং অবশ্যই একটু খাতা নিয়ে বসেন, তাহলে একটা উদাহরণের মধ্যে আপনি সবগুলো লিঙ্কার কিন্তু আপনি পেয়ে যাবেন। আমরা সেই গল্পটা বা সেই পলিসিটা আপনাকে শেখাবো প্লিজ। তো বন্ধুরা, অ্যাডভার্বিয়াল ক্লজের যে ক্লজ মেকার যেগুলো এগুলো মুখস্থ করতে হবে না, আমি আপনাদেরকে একটা পলিসি শিখাই। তাহলে আপনি একটা ভার্ব নেন, সেটা মনে করেন যে খাওয়া, ইট যে ভার্ব বা ইট ইজ এ ভার্ব। এখন আপনি দেখেন ইটের ভার্বের অ্যাকশনগুলো আপনি দেখেন, বসে কোন সময় খাবেন, এমন হতে পারে আপনি সকালে উঠে খান না, দুপুরবেলা খাইতে পারেন, তাহলে কোন সময় খাবেন, অর্থাৎ এই কি হোয়েন দ্বারা কোশ্চিন করা যাবে। অ্যাকশন কোনটা? অ্যাকশন হলো টাইম। অ্যাকশন হলো কি? টাইম। তাহলে এই টাইমকে ডেসক্রাইব করার জন্য, মডিফাই করার জন্য কী কী পাবেন? হোয়েন, এই হোয়েন, হোয়াইল, বিফোর, আফটার, টিল, আনটিল, অ্যাজ সুন অ্যাজ, এইগুলাকে বলা হয় কিন্তু লিঙ্কার বা ক্লজ মেকার। তাহলে আপনি এইগুলা দিয়ে তৈরি করতে পারবেন যে কখন সেই লিঙ্কারটা, অর্থাৎ টাইম, অর্থাৎ আপনি কোন সময় খাবেন। তাহলে আপনি কি পাইলেন? এই টাইম হলো ভার্বের অ্যাকশন এবং আপনি বাংলা হলো কোন সময় খাবেন, এবং এইগুলো তৈরি করতে গেলে এই লিঙ্কারগুলো লাগে। আমরা একটু পরে কিন্তু প্রত্যেকটা একটা করে সেন্টেন্স আমি আপনাকে দেখাবো। তাহলে খাওয়াটা কিন্তু মাথায় রাখলেন যে আপনি কখন খাবেন, তারপর কি বেশি খাবেন না কম খাবেন। অনেকে দেখবেন খাবার সামনে দিলে জিজ্ঞেস করে যে পুরাটা খাবো না অর্ধেক খাবো, তা সাধারণ জ্ঞান অনেক বেশি আছে, পাঁচজন পুরো একজনে পুরাটা খেয়ে ফেলছে। তাহলে কি বেশি খাবেন না কম খাবেন, তার মানে কন্ট্রাস্ট, এবং কন্ট্রাস্ট এক্সপ্লেন করা হয় যে লিঙ্কার দা সি দিস ইজ দো অর অল দো অ্যানাদার অন। কেন খাবেন? আমরা কেন খাই আসলে? আমরা খাই আমরা যেন ভালো থাকি, আমরা যেন অসুস্থ না হয়ে যাই। তাহলে কেন কি, কেন কি, এটা হলো যে রিজন বা কজ বোঝায়। অর্থাৎ আপনি খাবেন কেন, রিজন বা তার কজ বুঝাইতে, সেক্ষেত্রে আমরা লিঙ্কার ব্যবহার করি বিকজ, সিন্স, অ্যাজ, দ্যাট। ছোট একটা বাচ্চাকে খাবার দিতেন সামনে দিলে সে কি বলে যে আব্বু আমি এটা খাবো না, তখন আপনি কি, ঠিক আছে বাবা তুই খা, তোর আমি খেলনা কিনে দিবো, তোর আমি জুতা কিনে দিবো, অথবা সিনেমা দেখে নিয়ে যাবো, অথবা ওই জায়গায় নিয়ে যাবো, এই সকল কন্ডিশন দিলেই কিন্তু বাচ্চা খাওয়া শুরু করে। তাহলে আপনি জুতা কিনে দিলে খাবেন, এটা কি কন্ডিশন? সেই কন্ডিশনগুলো লিঙ্কার কি কি? ইফ, অ্যাজ, লং, অ্যাজ লং অ্যাজ, ইনক্রিজ, ওয়েদার, এইগুলো থাকলে সেগুলো দিয়ে কন্ডিশন বোঝায়। দেন আমরা, আমাদের খাওয়ার উদ্দেশ্য কি, পারপাস কি? আমরা সুস্থ থাকার জন্য খাই, হৃষ্টপুষ্ট থাকার জন্য কিন্তু খাই, সেটা হলো পারপাস। পারপাস বোঝায় কী দিয়ে? সেই লিঙ্কারগুলো কী কী? সো দ্যাট, ইন অদার দ্যাট, লেস্ট। তারপর দেখেন কে আগে খেয়ে উঠতে পারে, দেখবেন চারটা পাঁচটা বাচ্চা একদিকে দিলে যারা দ্রুত খেয়ে ওঠে না, তখন জিজ্ঞেস করে বাবা যে আগে খেয়ে উঠবে তাকে আমি এই 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 গিফটটা দিব, অথবা তাকে আমি এটা কিনে দেবো, অথবা 100 টাকা দিবেন। তো এই কম্পেয়ার করে ছেড়ে দিলে বাচ্চা দেখবেন খুব দ্রুত খাওয়া শুরু করে। তার মানে এটি হলো কে আগে খেয়ে উঠতে পারে কম্পেয়ার করা, দিস ইজ এই একটা ভার্বের অ্যাকশন কিন্তু কম্প্যারিজন, এবং সেটা লিঙ্কার হলো অ্যাজ, দেন, সাস অ্যাজ, সো অ্যাজ। তারপর হচ্ছে কোথায় বসে খাবেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কোথায় বসে খাবেন। বান্ধবীর সাথে বান্ধবীকে দাওয়াত করছেন যে আজকে আমরা দুজন এক জায়গায় বসে খাবো, চিন্তা করবেন কোথায় গেলে ওই নিরিবিলি জায়গা পাওয়া যায় সে জায়গায় গিয়ে খাবেন। তাহলে কোথায় গিয়ে খাবেন, অ্যাকশন কি? অ্যাকশন হলো প্লেস, এবং সেটা এক্সপ্রেস করে হোয়ার, হোয়েন্স এবং হোয়ার এভার। তাহলে দেখেন হচ্ছে কীভাবে খাবেন, এখন কীভাবে খাবেন এটা কেমন বুঝবেন, দেখবেন যে খাবার দিছেন দিলে অনেকে জামাটা গোটাইয়া পুরো হাতের এই পর্যন্ত লাগাই ফেলে খাবার। তার মানে কি ম্যানার বোঝে না, লোকজন দেখার একটা জীবনে খায় না, দেখ কেমনে খাইতেছে। তার মানে কি অবশ্যই খাওয়ার কিন্তু একটা ম্যানার আছে, অ্যাকশনের ভাব কি ম্যানার, হাউ, অ্যাজ ইফ, ইফ, অ্যাজ দো, এইগুলো হলো ক্লজ মেকার বা লিঙ্কার। দেন লাস্ট ওয়ান, প্রয়োজনে আপনি ছাড় দিবেন, আপনার ভাই খেতে পারে নাই, আপনি অর্ধেক খেয়ে ভাইকে দেন ছাড় দেয়া, তা সেগুলো সেই সেটা মানে কি কনসেশন, অর্থাৎ অ্যাকশন হচ্ছে ভার্বের অ্যাকশন কনসেশন, সেইগুলো প্রকাশ করে হুইচ এভার, ইভেন ইফ, হোয়াট এভার, হু এভার। আপনি যদি এই গল্পটা মনে রাখেন, দেখুন শুধু খাবার ক্ষেত্রে না, যে কোনো একটা ভার্ব আপনি এখানে বসায় দেন তাহলে আপনি খুদে পেয়ে যাবেন। তবে মেনলি আমরা এখানে চারটে জিনিস খুব ভালো করে দেখবো, এক নম্বর হলো টাইম, অ্যাকশন হ্যাপেন টাইম, সেকেন্ড ওয়ান হচ্ছে প্লেস, ম্যানার, এবং হচ্ছে তাহলে টাইম, এটা গুরুত্ব, এক নম্বর টাইম খুব গুরুত্বপূর্ণ, দুই নম্বর হচ্ছে প্লেস, কীভাবে খাবেন সেটা, এই তিনটা গুরুত্বপূর্ণ, এবং হচ্ছে রিজন, এটা গুরুত্বপূর্ণ। এই সকল জিনিসগুলো অ্যাডভার্বিয়াল ক্লজের ক্ষেত্রে অনেক বেশি আসে। তো আমরা এখন এই অ্যাকশন ভার্বগুলোর কতগুলো এক্সাম্পল আমরা লক্ষ্য করবো যে অ্যাডভার্ব ক্লজে কীভাবে সেগুলো ইউজ।
তাহলে আমরা চারটি অ্যাকশন মোটামুটি খুব ভালো করে দেখব। চারটি অ্যাকশন থেকে মূলত অ্যাডভার্বিয়াল ক্লজ চেনা যাবে। দেখেন হোয়েন অ্যাকশন হ্যাপেন, কখন ঘটনাটা ঘটে, তাহলে আমরা সেটা দেখি। সঞ্জয় গেট ম্যারিড আফটার হি গেটস এ গুড জব। তাহলে এখানে আমরা কোশ্চেন করতে পারবো হোয়েন দি আক্স দ্য ভার্ব কোশ্চেন হোয়েন, মানে সঞ্জয় কখন বিয়ে করবে, তাহলে সঞ্জয় কখন বিয়ে করবে, তাহলে অ্যাকশন হোয়েন অ্যাকশন হ্যাপেন, কখন বিয়ে করবে, সঞ্জয় বিয়ে করবে একটা চাকরি পাওয়ার পর। তো এটা অ্যাডভার্বিয়াল ক্লজ চেনার উপায় কী? প্রথমে আমরা দেখবো একদম ফার্স্ট স্টেপ যে এটা আসলে ক্লজ কিনা। প্রথম কাজ আপনি দেখবেন ক্লজ কিনা। ক্লজ হতে গেলে একটা সাবজেক্ট থাকা লাগে এবং একটা ভার্ব থাকা লাগে, তাই এটা অবশ্যই ক্লজ। সেকেন্ড স্টেপ আপনার কাজ কি, এটা কোন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ? যেহেতু সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে শুরু, তাহলে অবশ্যই এটি সাবঅর্ডিনেট ক্লজ। তিন নম্বর কাজ হলো এটি সাবঅর্ডিনেট ক্লজ আবার তিন প্রকার, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। দেখবেন এটা কাকে মোডিফাই করছে, অবশ্যই গেট একটি ভার্ব, তাকে মোডিফাই করছে, এজন্য অবশ্যই এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তবে এটি আরও শিওর হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, দেখতে হবে এখানে কোশ্চেন করবেন ভার্বকে কী দ্বারা কোশ্চেন করবেন, ডব্লুএইচ ওয়ার্ড, অবশ্যই ভার্বকে ডব্লুএইচ ওয়ার্ড দ্বারা কোশ্চেন করবেন, এক্সেপ্ট হট। তাহলে হোয়েন দ্বারা কোশ্চেন করলে আপনি অ্যান্সার পেয়ে যান, সে বিয়ে করবে কখন, যখন একটা ভালো ভালো চাকরি করবে। সুতরাং আফটার হি গেটস এ গুড জব ইটস এ অ্যাডভার্বিয়াল ক্লজ। সেকেন্ড অ্যাকশন হোয়ার অ্যাকশন হ্যাপেন, প্রথম দেখলাম কি হোয়েন অ্যাকশন হ্যাপেন, এখন দেখবো হোয়ার অ্যাকশন হ্যাপেন। একটু খেয়াল করে দেখেন, সি ফলো দি, সে আমাকে ফলো করে, এভরিহোয়ার আই গো, আমি যেখানে দেশে পিছনে লেগে থাকা, সবসময় খুঁজে আমি কোথায় গেছি। একে আপনি হোয়ার দ্বারা কোশ্চেন করেন, তাহলে হোয়ার দ্বারা কোশ্চেন করলে সে কোথায় খুঁজে, তাহলে এনে ফলো ছিল ভার্ব, তাকে হোয়ার দ্বারা কোশ্চেন করলে অ্যান্সার পেয়ে যান। এবং অবশ্যই এভরিহোয়ার, একটু খেয়াল করেন, এভরিহোয়ার ইট ইস এ সাবঅর্ডিনেট কনজাংশন, তাহলে এটা অবশ্যই প্রথম দেখবেন ক্লজ কিনা, অবশ্যই ক্লজ, কেননা সাবজেক্ট আছে আর ফাইনাল ভার্ব আছে, এটা অবশ্যই ক্লজ। তারপর যেহেতু হোয়ার এভরিহোয়ার দিয়ে শুরু, তাহলে অবশ্যই এটি সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে ভার্বকে মডিফাই করে, তাহলে ওটা অবশ্যই এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এবং আরও শিওর হওয়ার জন্য কোশ্চেন করবেন হোয়ার দ্বারা ভার্বকে, অ্যান্সার খুঁজে পান, সুতরাং এটি একটি অ্যাডভার্বিয়াল ক্লজ। এবং এটি হলো হোয়ার অ্যাকশনস হ্যাপেন হ্যাপেন। থার্ড ওয়ান, হোয়াই অ্যাকশন হ্যাপেন, কেন ঘটনাটা ঘটে, আই টিচ ম্যাথমেটিক্স বিকজ আই লাভ ইট। তাহলে এই হোয়াই দ্বারা কোশ্চেন করেন, কেন আমি ম্যাথ পড়াই, কারণ ম্যাথকে আমি ভালোবাসি। প্রথম কাজ হলো ক্লজ কিনা দেখবেন, অবশ্যই এটি ক্লজ, কেননা এখানে সাবজেক্ট এবং ভার্ব আছে। সেকেন্ড ওয়ান, এটি বিকজ দিয়ে শুরু, অবশ্যই সাবজেক্ট ক্লজ, তাহলে হইতে পারে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা অবশ্যই এই আই টিচ ম্যাথমেটিক্স ভার্বকে মডিফাই করে, হোয়াই কোশ্চেন অ্যান্সার পাই আমরা, সুতরাং এটি অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজ। এবং লাস্ট ওয়ান, হাউ অ্যাকশনস হ্যাপেন, কীভাবে ঘটনাটা ঘটে, তাহলে শি স্পিক্স অ্যাজ ইফ শি ওয়ান্টস এভরি ওয়ান, মানে কিছু কিছু লোক আছে না দেখবেন পরিচয় দেয়, তারা সবাই চেনে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী মিনিস্টার সবই তারা সবাই সবাই তাকে চেনে। তাহলে তাকে শি স্পিক্স এমনভাবে কথা বলে সবাই তাকে চেনে, তাহলে এটাকে হাউ মানে তাকে কীভাবে সে এক্সপ্রেস করছে যে সবাই তাকে চেনে। তাহলে প্রথম কথা দেখবো এটি একটি ক্লজ কিনা, অবশ্যই ক্লজ, শি ওয়ান্টস এটা ভার্ব, সো এটি হলো অবশ্যই একটি ক্লজ। এবং কোন ক্লজ, অবশ্যই সাবজেক্ট ক্লজ, কারণ অ্যাজ ইফ দিয়ে শুরু, এটি সাবজেক্ট কনজাংশন বা লিঙ্কার দিয়ে শুরু। এবং আমরা দেখবো এটাকে এই ভার্বকে হাউ দ্বারা কোশ্চেন করলে কিন্তু অ্যান্সার পাওয়া যায়, সুতরাং এটি হলো একটি অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে আমরা ক্লজ দেখলাম চারটা হ্যাপেন, চারটা ঘটনা আমরা দেখলাম, একটা হলো হোয়েন, একটা হোয়ার, একটা হোয়াই এবং হাউ, এই চারটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি যে অ্যাডভার্বিয়াল ক্লজ অবশ্যই ভার্বকে মডিফাই করে, ভার্বকে ডেসক্রিপশন করে দেয়, ভার্বকে এক্সপ্রেস করে দেয়, তবে শুধু যে ভার্বকে করে দেয় তা না, অবশ্যই অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকেও কিন্তু সামটাইমস ইটস মডিফাইজ অর ডেসক্রাইবস। তাহলে আমরা এখন দেখবো দুটো সেন্টেন্স দেখি যেখানে অ্যাডভার্বিয়াল ক্লজ ভার্বকে, সরি অ্যাডজেক্টিভকে এবং অ্যাডভার্বকেও মডিফাই করে থাকে। মাই মম আপসেট বিকজ আই ডিডেন্ট ম্যারি দ্য গার্ল শি লাইকস, মা যেটা পছন্দ করছিল ওইটা আমি বিয়ে করি না, এই জন্য মা আমার উপর অনেক আপসেট। আসলে আপসেট থাকারই কথা, মা পছন্দ করছে একটা, আপনি বিয়ে করেন না, বলছেন দরকার নাই ভাই তুমি অন্য জায়গায় বিয়ে দাও, এটা আমি বিয়ে করবো না, ভালো লাগে না, মেয়ে পছন্দ হয় নাই। আসলে মা অনেক মনে মনে কষ্ট পাইছে, তাহলে মা কি, মাই মম আপসেট, আমার মা অনেক আপসেট বিকজ আই ডিডেন্ট ম্যারি দ্য গার্ল শি লাইকস, সে যে মেয়ে পছন্দ করছিল ওই মেয়েকে আমি বিয়ে করি নাই। তাহলে প্রথম কথা হলো দিস ইজ এন ক্লজ বিকজ ইট হ্যাজ সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব, দিস ইজ অলসো সাবঅর্ডিনেট ক্লজ, কেননা একটু দেখেন বিকজ সাবঅর্ডিনেট কনজাংশন। এখন সেকেন্ড ওয়ান আপনাকে খুঁজে বের করতে হবে, এটা হলে কাকে মোটিভাই করছে, আপসেট ইটসেলফ এ অ্যাডজেক্টিভ। এখন বলবেন স্যার এটা আপসেট কেন অ্যাডজেক্টিভ, আমরা জানি যে পার্টস অফ স্পিচ বা যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনরে মাউন প্রোনাউনকে এক্সপ্রেস করে, তার দোষ গুণ অবস্থা সংখ্যা বা অতিরিক্ত তত্ত্ব দেয়, তার সম্বন্ধে ডেসক্রাইব করে, সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। আপসেটকে আপনি না মা, আপনি আপসেট হবেন কেন, নতুন মেয়ে পাইছেন, নতুন বউ পাইছেন যাকে পছন্দ করতেন, আপনি তো আপসেট না, আপসেটকে আপনার মা, কেন অনেক কষ্ট করে আপনাকে মানুষ করছে, সুতরাং আপসেটকে, আপসেট হলো কি আপনার মা, তাহলে আপসেট হলো মা, দিস ইজ সাবজেক্ট, দিস ইজ নাউন, সো এটি অ্যাডজেক্টিভ।
adjective jehetu o ei clause adjective ke modify korche so this is an adverbial clause and obviously eti adjective ke modify korche arekta sentence lokkho kore the hunter was careful not to attack the tiger directly mane holo she emon bhabe bagta ke shikar korche jeno directly bagta ke ki hoy na attack na kore fele khyal kore dekhen ei careful kintu hocche adjective keno na ei careful ke hunter jehetu hunter is a noun this is subject noun ke jodi kono kichu modify kore describe kore introduce kore seta hoye jay obosshoi adjective so ei ei eta obosshoi ei adverbial clause ebong kake kake korche she modify take korche obosshoi adjective adjective ke ebong apni dekhen ekhane kintu kono subordinate conjunction ba linker nai tai linker na thakleo kintu adverbial clause hoyte pare seta holo jehetu obosshoi conditional because it is a principal clause ebong obosshoi eti holo subordinate clause tahole eti holo adjective modify korche sutoran adverbial clause adjective ke modify korte pare tarpor amra lokkho kori I will meet you tomorrow when my parents are not stay home ki moda tai na abba mana thakle dekha korte onek moda tai na moda bishoy dekhen I will meet you tomorrow ei I will meet you tomorrow this is hocche principal clause ebong obosshoi when diye shuru eta nishchoi subordinate clause tale prothom amra identify kore felam je eti obosshoi ekta clause karon ekhane subject ebong finite verb second one dekhlam er samne linker ba subordinate conjunction roye gete sutoran এটি একটি সাবঅর্ডিনেট কনজাংশন এটি একটি সাবঅর্ডিনেট ক্লজ এবং লক্ষ্য করেন যে মিট ইউ টুমরো মিট করবেন কখন মিট করবেন কখন টুমরো অর্থাৎ এটি কিন্তু একটি অ্যাডভার্ব কেন অ্যাডভার্ব আমরা জানি হচ্ছে আমরা জানি এটি এটি একটি ভার্ব ভার্বকে মডিফাই করে কে অ্যাডভার্ব আজকের ক্লাসই কিন্তু হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজের আমরা জানি নাউন প্রোনাউনকে মডিফাই করা হচ্ছে অ্যাডজেক্টিভ তা ডিসক্রাইব করা হলো অ্যাডজেক্টিভ আর ভার্বকে ডিসক্রাইব করা হচ্ছে অ্যাডভার্ব সো দিস মিট ইজ ভার্ব কখন মিট করবে আগামীকাল এবং এই টুমরোকে আবার মডিফাই করতে পুরো ক্লজটা সুতরাং দিস ইজ অ্যাডভার্বিয়াল ক্লজ হুইচ মডিফাইজ অ্যান অ্যাডভার্ব সো হোয়েন মাই প্যারেন্টস আর নট স্টে হোম দিস ইজ অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ সো ডিয়ার ফ্রেন্ডস ইন কনক্লুশন উই ক্যান সে দ্য অ্যাডভার্বিয়াল ক্লজ we can use we can say we can find out how does use it in sentence how does it like how do use in your sentence and it is how to modify bondura tahole amra ki dekhlam je adverbial clause chinte gele apnake koto gula policy mone rakhte hocche je eti subordinate conjunction dara shuru kina eti obosshoi verb adverb adjective modify kore kina othoba how does like it how do use in a sentence and how does it modify verb adverb or adjective Dear viewers, if you like this video, please subscribe my channel. Thanks for watching and see you next day. Allah Hafiz.